দুয়ারে রেশম সামগ্রী দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ধূপগুড়িতে। ধূপগুড়ি মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম মাগুরমারি এলাকায় দুয়ারে রেশন দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ দেখান উপভোক্তারা। এদিন মূলত চাল বিলি করাকে নিয়ে গ্রাহকরা বিক্ষোভ দেখায়। ঘটনায় রেশন ডিলারকে আটক করে রেশন প্রাপকরা। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। উপভোক্তাদের অভিযোগ, অন্যান্য এলাকায় সেদ্ধ চাল দেওয়া হলেও তাদের এলাকায় শুধুমাত্র আতপ চাল দেওয়া হচ্ছে। তাদের প্রশ্ন, একই এলাকায় অন্যান্য উপভোক্তাদের সেদ্ধ চাল, তাদেরকে কেন আতপ চাল দেওয়া হবে? ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। পরবর্তীতে এদিনের মতো দুয়ারে রেশন বন্টন বন্ধ থাকে। মাসের এক তারিখ থেকে যেটা রেশনের সাপ্লাই দেয় দুয়ারে সরকারে, সেটা হচ্ছে যেটা মাল দেওয়ার কথা ওরা মাল দিচ্ছে না। মানে আমাদের এখানে আতপ চাল, অন্য পাড়ায় দিচ্ছে সিদ্ধ চাল। এই নিয়ে এখানকার স্থানীয় পাবলিক বিক্ষোভ যে আমরা আতপ চাল নেবো না, সিদ্ধ চাল আমাদের দিতে হবে, নাহলে আমরা বিশ্বাস দেবো না। কতদিন ধরে এরকম হচ্ছে? কতদিন ধরে হচ্ছে? আমরা বিগত 7 বছর ধরে আমাদের এই ডিলার ভীষণ সমস্যা। মানে আপনারা সিদ্ধ চাল পাচ্ছেন না? সিদ্ধ চাল মাঝে মাঝে পাই, কিন্তু আজকের যেটা সমস্যা এটা একদমই আলাদা। এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আতপ চাল দিচ্ছে, সিদ্ধ চালের বদলে ওরা আতপ চাল দিচ্ছে। আচ্ছা কি করলেন? রেশন ডিলারকে আটকা দিলাম, গাড়ি আটকা দিছি। এখন পুলিশ প্রশাসন আসছে, তার একটা ব্যবস্থা নিতে আছে যে আমরা আজকেরটা মাল কালকে দিব। না না, সঠিক তো পাই না, বিগত দিন থেকে একই সমস্যা। আজকে তো পুরোটাই আলাদা, গতকালকে জম্পড়ায় দিছিল সিদ্ধ চাল, আমাদের পাড়ায় বলে সিদ্ধ চাল নাই, আদব চাল। কতজন পাপক আছেন যে আপনারা? প্রায় 100 জনের উপরে এই পাড়ায়। কি অভিযোগ কোন রেশন ডিলারের বিরুদ্ধে? মান্নালাল শাহ, মান্নালাল শাহ এদের ইনচার্জ হয়েছে, নতুন ধরছে ভান্ডানি, ভান্ডানি এক ডিলার, উনি ইনচার্জ হয়ে আছে বর্তমান। চাল আটা দেয় ঠিক ভালো? চাল আটা তো আটা তো ওই রকমই বেচা দেয় পাবলিক, এখানে নিয়ে মাল এখানে বেচা দেয়। কারা কিনে? ডিলার কিনে? ডিলার কিনে না, অন্য অন্য পাবলিক কিনে। অনেক সময় ডিলার কিনে। চাল তো নিম্ন মানের আছে, কিন্তু চালটা তো খাওয়া যায় না, সেরকম চালই দেয়। অতজন বেচা দেয় খায় না সবাই, সেরকম না না, ওই জন্য খায় না। কোন মাসে ভালো একটু আটা আসে, কোন মাসে আবার লাল টকটকা খাওয়া যায়। সব চাউলই তো খাওয়া যায়, কে বলছে খাওয়া যায় না? আচ্ছা।